বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে বিরোধীদের সম্মিলিত মহাজোট ইন্ডিয়া চাপ তৈরির চেষ্টা করছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ইন্ডিয়ার ওপর। এই প্রেক্ষাপটে শনিবার বিজেপির জাতীয় পদাধিকারীদের নাম ঘোষণা করলেন জেপি নাড্ডা। তাৎপর্যপূর্ণভাবে যে তালিকা থেকে বাদ গেল দিলীপ ঘোষের নাম, বাংলা থেকে একমাত্র রয়েছেন অনুপম হাজরা। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন বাংলায় বিজেপির নজর কাড়া উত্থান ঘটে। ১৯ লোকসভা নির্বাচনে ১৮টি আসন জেতে দল। দিলীপ ঘোষ নিজেও মেদিনীপুর কেন্দ্রে জেতেন। ২১ বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ৩ থেকে বেড়ে ৭৭ হয়। এরপর দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তাকে সর্বভারতীয় সহসভাপতি করা হয়। কিন্তু এবার থেকে তিনি আর বিজেপির সর্বভারতীয় সহসভাপতিও নন, শুধুমাত্র মেদিনীপুরের সাংসদ। যদিও দিলীপ ঘোষের দাবি, যারা লোকসভা ভোটে লড়বেন তাদেরকে কেন্দ্রীয় নেতৃত্বে রাখা হয়নি। যারা লোকসভা লড়বে তাদের সবাইকে নিজের এলাকায় কাজ করতে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় কমিটিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ায় জোর জল্পনা তৈরি হয়েছে রাজ্য বিজেপি শিবিরেই। পদ খোয়ানো বলে কোনো শব্দ বিজেপিতে নেই। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে দলের বিভিন্ন দায়িত্বের পরিবর্তন হয়। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের সর্বকালের সফলতম সভাপতি। দিলীপ ঘোষকে দল আরো উচ্চতর কোনো দায়িত্ব দিতে পারে, আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে, কিন্তু দিলীপ ঘোষ এবং পশ্চিমবঙ্গ বিজেপির নাম সম্পৃক্ত। কিন্তু কেন কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বাদ দেয়া হলো দিলীপ ঘোষকে? এর পেছনে একাধিক কারণ নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, দিলীপ ঘোষের মুখে লাগাম পড়াতে একাধিকবার চেষ্টা করেছে বিজেপির দিল্লি নেতৃত্ব। সূত্রের খবর, বছর দেড়েক ধরে তার নামে একাধিক নালিশ জমা পড়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাহলে কি বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্বের পথ মসৃণ রাখতে দিলীপ ঘোষকে ক্ষমতাহীন করে দেয়া হলো? এদিকে দিলীপ ঘোষের দাবি যদি সত্যি হয়, তাহলে অনুপম হাজরাকে কেন কেন্দ্রীয় নেতৃত্বে রেখে দিল বিজেপি? তাহলে কি লোকসভা ভোটে তাকে প্রার্থী করবে না দল? এ বিষয়ে অনুপম দাবি করেছেন, দলের সংবিধানে এমন কোনো সংস্থান নেই যে লোকসভায় দাঁড় করানো হলে কেন্দ্রীয় নেতৃত্বের পদ থেকে সরানো হয়। এছাড়া জেপি নাড্ডার সঙ্গে কথা বলেও তার এমন কিছু মনে হয়নি বলে দাবি বোলপুরের প্রাক্তন সাংসদের। কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে দিলীপ ঘোষের ক্ষমতা খর্ব হওয়া মাত্র তার পাশে দাঁড়িয়েছেন মদন মিত্র। এক কথায় বলে যেতে পারে যে বিজেপির কফিনের যে শেষ পেরেকগুলো পড়বে, তার প্রথম পরেকটা আজকে বিজেপি নিজেই পুঁতল। দিলীপ ঘোষের যে লড়াই বা দিলীপ ঘোষের যে স্যাক্রিফাইস, যদি ওটা অন্য পার্টি, কিন্তু সাধারণ মানুষের কাছে এখনো পার্টি বলতে, বিজেপি বলতে দিলীপ ঘোষকেই চেনে। পাগল হোক, এই হোক, গুলি চালাক, শ্রাদ্ধ করতে হবে, যাই করুন, বিমা করুন, আমার মনে হয় বিজেপির পক্ষে এটা খুব একটা চরম মাশুল ওদের গুনতে হবে। এই প্রথম বিজেপির কর্ম জাতীয় কর্মসূচিতে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের মধ্যে কেউ নেই, নামে বিজেপির নেতা এমন কেউ নেই। প্রথম কথা, একটা ডিসকানেক্ট হচ্ছে এবং এমন একজনকে করা হয়েছে যাকে বলা হয় আধা বিজেপি আধা তৃণমূল, মানে মুকুল রায়পন্থী, বিজেপিপন্থী নয়, তৃণমূলপন্থী নয়। বিজেপিতে দিলীপ ঘনিষ্ঠরা অবশ্য মনে করছেন অন্য কোনো বড় দায়িত্ব দেয়া হবে বলেই সরানো হয়েছে তাঁকে। খুব শীঘ্রই মোদী মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা। তাহলে কি কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে দিলীপ ঘোষকে? তাঁকে কি আয়ুষ মন্ত্রকের দায়িত্ব দেয়া হতে পারে? শেষ পর্যন্ত দিলীপ ঘোষকে কোনো গুরু দায়িত্ব দেয়া হয় নাকি আক্ষরিক অর্থেই তার ডানা ছাঁটা হলো? তার উত্তর দ্রুতই মিলতে পারে। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।